হ্যালো ভিউয়ার্স, কোন বাজার সেগমেন্টের মধ্যে আপনি একটু বেশি কিছু চাচ্ছেন? তবে আপনাকে আমি নিরাশ করব কেন? আমিও যদি নিরাশ করি, ওয়ালটন আপনাকে নিরাশ করবেন না। ওয়ালটন এই বাজার সেগমেন্টের মধ্যে বাজারে নিয়ে চলে আসলো ওয়ালটন R6। এটা R6 Max নয়, শুধুমাত্র ওয়ালটন R6। এই ফোনটাতে পাচ্ছেন আপনারা কোন বাজার সেগমেন্টের মধ্যে অনেক কিছু বিশাল স্পেসিফিকেশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কনফার্ম করবো আপনারা এই ফোনটির ভালো এবং খারাপ দিক কি কি পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আশিক হেয়ার। ওয়ালটন R6 এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 6.09 ইঞ্চির IPS প্যানেলের একটা UNO যুক্ত ডিসপ্লে। আর এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে HD+। আশেপাশে চিল এবং বেজেলের পরিমাণ একটু যথেষ্ট বেশি, বাট বাজার সেগমেন্টের মধ্যে এটা আপনাকে সহ্য করে নিতে হবে। আর যদি কথা বলি এই ফোনটার লুকস নিয়ে, এই ফোনটা আপনার রিয়ারে পেয়ে যাচ্ছেন পলিকার্বনেটের গ্লসি ফিনিশিং, তার সাথে কিন্তু একটু গ্রেডিয়েন্ট কালারের মতো দেওয়া হয়েছে, যেটা আপনাকে একটু ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 9.0 পায়ের সাপোর্টে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটা আপনার রিয়ারে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা, অ্যাপারচার f2.0, এবং এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p মোডে ভিডিও কিন্তু করতেই পারবেন। আর এই ফোনটার যদি হচ্ছে জান প্রাণ পাওয়ার কিংবা পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি চলে আসতে হবে চিপসেট এবং প্রসেসরের দিকে। তো ওয়ালটন তাদের এই ফোনটাতে ইউজ করেছে ইউনিসুস SC9863A, যেটা মূলত 28 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা। তো 28 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি হওয়ার কারণে কিন্তু ব্যাটারির ড্রেনের একটু প্রবলেম হতেই থাকবে। তো সেই জন্য কিন্তু ওয়ালটন তাদের এই ফোনটাতে দিয়েছে 4000 mAh একটা লিপলি ব্যাটারি। তো দেখার বিষয় চার্জ কতক্ষণ থেকে যায়। এই ফোনটাতে আপনারা আরো পাচ্ছেন 1.6 GHz এর একটা অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে পাচ্ছেন পাওয়ার ভিআর GE8322। তো ডে বাই ডে ইউজে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু এই ফোনটাতে যেহেতু ইউনিসুস এর চিপসেট ইউজ করা হয়েছে, সেহেতু কিন্তু আপনি যখন হাই গ্রাফিক্স এর গেমস, অ্যাশপার্ক 9 কিংবা পাবজির মতো গেমস গুলো খেলতে যাবেন, তখন কিন্তু খেলার সময় ফোনটা হ্যাং হয়ে যাবে। এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। কেননা হাই গ্রাফিক্স এর গেমস খেলার জন্য ফোনে কিন্তু অবশ্যই ভালো মানের একটা চিপসেট এর পাশাপাশি ভালো মানের কিন্তু একটা প্রসেসর থাকতে হয়। তাছাড়া কিন্তু ফোনে আপনার হাই গ্রাফিক্স এর গেমস খেলে অতটা শান্তি পাবেন না। এই ফোনটাতে যদি আপনার হাই গ্রাফিক্স এর গেমস খেলেও থাকেন, তাহলে কিন্তু ফ্রেম ড্রপ কিংবা হ্যাক এগুলো সবচেয়ে বেশি লক্ষণীয় হবে। তার সাথে যদি আমি বলি, এই ফোনটা হ্যাংও হয়ে যেতে পারে। সো গেমারদের জন্য কিন্তু এই ফোনটা না। যদিও আপনার অনেকে বলবেন এই ফোনটাতে দেওয়া হয়েছে 3GB RAM, LPDDR4 এগুলো দেওয়া হয়েছে, কিন্তু ভালো মান লেভেলের যদি চিপসেট এবং প্রসেসর না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ফোনে আপনি গেমস খেলে অতটা ভালো ফিল করবেন না। তো ওয়ালটন তাদের এই ফোনটাতে দেওয়া দিয়েছে 3GB RAM, যা LPDDR4 এবং 32GB ROM। তার সাথে সাথে আপনারা এই ফোনটার রিয়ারে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরার সাপোর্ট। প্রথমে ওয়ালটন তাদের এই ফোনটাতে দিয়েছে 13 মেগাপিক্সেলের একটা শুটার ক্যামেরা, এবং পরবর্তী দিয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ক্যামেরা। তো ওয়ালটন তাদের এই ফোনটাতে যে রিয়ার ক্যামেরা দিয়েছে, সেখানে অ্যাপারচার দিয়েছে f2.0। তো এটা কিন্তু অনেকটা বেশি মানের একটা অ্যাপারচার হয়ে যায়, এবং এতে করে কিন্তু আপনি লো লাইট কন্ডিশনে বেটার মানের ছবি পাবেন না। যদিও আপনি দেখা যাচ্ছে বেশি যখন আলো থাকবে তখন হয়তো বা বেটার মানের ছবি পেয়ে যাবেন, কিন্তু লো লাইট কন্ডিশনে কিন্তু এতটা বেটার মানের ছবি পাবেন না। কেননা এই বাজার সেগমেন্টের মধ্যে অনেক কোম্পানি দেখবেন যে তারা দিচ্ছে হচ্ছে অ্যাপারচার f1.8। তো অ্যাপারচার যত কম হবে, তখন লো লাইট কন্ডিশনে আপনার ছবিটা অনেকটা বেটার আসবে। তো এটাও ছিল কিন্তু ওয়ালটনের এই ফোনটার আর একটা খারাপ দিক। আর একটা হচ্ছে ওয়ালটনের এই ফোনটার চিপসেটের খারাপ দিক, কেননা উপরে ঠিকঠাক ভিতরে সদরঘাট অবস্থা কিন্তু ঘটতে পারে, কিন্তু বাজেটের কথাও তো আমাদের মনে রাখতে হবে, তাই না? তো ওয়ালটন তাদের এই ফোনটাতে কিন্তু 4000 mAh একটা লিপলি ব্যাটারি দিয়েছে, সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম বলা চলে ফেস আনলকের মতো সুবিধা। তাছাড়া অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, যতগুলো সেন্সর আছে এই প্রয়োজনীয় সেন্সরগুলো কিন্তু ওয়ালটন তাদের এই ফোনটাতে দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু এই বাজার সেগমেন্টের মধ্যে একদম অসাধারণ বলা যেতে পারে। কিন্তু আমার এই ফোনটার খারাপ দিক লেগেছে, সেটা হলো যে ক্যামেরার অ্যাপারচার, আর একটা হচ্ছে চিপসেট। কেননা চিপসেটই কিন্তু ফোনের মেইন মাথা, এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। তো বন্ধুরা, ওয়ালটনের এই ফোন সম্পর্কে আপনার কি মতামত? আপনার ব্যক্তিগত মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ওয়ালটন তাদের এই ফোনটাতে আরো দিয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, ডুয়েল 4G সাপোর্ট, তাছাড়া কিন্তু আপনার OTG-র মতো ভালো একটা ফিচার্স পেয়ে যাচ্ছেন। তো বর্তমান বাজারে ওয়ালটন তাদের এই ফোনটার দাম রেখেছে 8599 টাকা। তো এই বাজার সেগমেন্টের মধ্যে এটাকে একটু বেশি বলা যেতেই পারে। যদিও যারা গেমার আছেন তারা কিন্তু এই ফোনটা থেকে যদি একটু দূরে সরে থাকেন, তারা অবশ্যই ভালো হবে, কেননা এই ফোনটাতে হাই গ্রাফিক্স কিংবা মিডিয়াম গ্রাফিক্স এর গেমস খেলা একটু মেবি টাফ হয়ে যাবে, কিন্তু লো গ্রাফিক্স এর গেমস খেলা আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। 200 কিংবা 300 MB গেমস খেলতে আপনার এই ফোনটাতে তেমন কোনো প্রবলেমের সম্মুখীন হবে।